সালাতের অনুমতি পাওয়া গেল না অথচ কয়েকদিন আগে সেখানে হিন্দুদের বৈশাখী মেলা হলো মঙ্গল শোভাযাত্রা হলো এমনকি হোলি খেলার অনুমতি পাওয়া গেল এ হলো প্রাচ্যের মক্কা বলে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা যতই লাফা যাফা করুক না কেন এদেরকে ধ্বংস হতেই হবে এরা আল্লাহর অভিশপ্ত আল্লাহর পক্ষ থেকে এদেরকে অভিশাপ হয়েছে সর্বত্র এরা টাকার গরমে গরম দেখায় বটে কোথাও এধরে মানুষের প্রতি তাদের প্রতি মানুষের কোনো শ্রদ্ধাপথ কোথাও আয়তের সুর আর ওমের ওমের একচল্লিশ আয়তের ভিতরে অনুযায়ী একেবারে ঠিকঠাক ঠিকঠাক জাহারাল ফাঁসাদিল রে বল রে বাহাকে বাহাকে জলের স্থলে সর গোত্র গোত্র ছড়িয়ে গেছে প্রত্যেক জায়গাতেই মুসলমানদের হাতেই ইসলাম বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে ওয়াদা করেছিল যে ইসরায়েলি একটা ফিলিস্তিনি একটা এই রাষ্ট্রভিত্তিক সমাধান হবে দুটাই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে ইসরায়েল ওই দিনেই স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন আজও স্বীকৃতি পায়নি ওটা মুসলমান কিন্তু আল্লাহকে দায়গির লাভ নেই আল্লাহ বলছে লেউজি বাহাদুল্লাহ যে আমিলু মানুষ যা করেছে তার কিছু শাস্তি তারা আস্বাদন করুক এজন্য আমাদের সুযোগ দিয়েছে

ইস্তার সালাত আদার অনুমতি চেয়েছে দেয়নি অথচ কয়েকদিন আগে সেখানে হিন্দুদের বৈশাখী মেলা হলো মঙ্গল শোভাযাত্রা হলো কি হোলি খেলার অনুমতি পাওয়া গেল ইস্তার সালাতের অনুমতি পাওয়া গেল না এ হলো প্রাচ্যের মক্কা বলে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা প্রত্যেক জায়গাতেই মুসলমানদের হাতেই ইসলাম বেশিক্ষত ক্ষতিগ্রস্ত হচ্ছে আর বাইডেন মার্কা ইহুদি শয়তানরা তো আসি তারা তো সারা বিশ্বে বিপর্যয় ছড়াচ্ছে পুরো ইউরোপীয় ইউনিয়নটাই হলো বিপর্যয়কারী তাদেরই দেওয়া বোমা অস্ত্র সবকিছু ফিলিস্তিনি পড়ছে কি নামে যাচ্ছে গণতন্ত্র মানবাধিকার রিপ্লাই সাপ্লাই দেওয়ার জন্য এ যুগের হালাকুখা বেঞ্জামিনিয়া হু সে বলছে ইসরায়েলের বাঁচার অধিকার আছে মানে হামাসদের ফিলিস্তিনদের বাঁচার অধিকার নেই অধিকার খালি তোমাদেরই আছে উনিশশো সালে যখন এরা প্রতিষ্ঠা লাভ করে সঙ্গে ওয়াদা করেছিল যে ইসরায়েল একটা ফিলিস্তিন একটা এই দুই ভিত্তিক সমাধান হবে দুটাই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে ইসরায়েল ওই দিনেই স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন আজও স্বীকৃতি পায়নি ওটা যে মুসলমান

আল্লাহর পক্ষ থেকে এদেরকে অবসর হয়েছে সর্বত্র এরা টাকার গরমে গরম দেখায় বটে কোথাও এদের মানুষের প্রতি তাদের প্রতি মানুষের কোনো শ্রদ্ধা বোধ কোথাও নেই মানুষ তাদেরকে সম্মান দেয় বোমার ভয়ে ধর দারোগা পুলিশকে সম্মান দেয় মার খাওয়ার ভয় কিন্তু অন্তর থেকে ভালোবাসা রাখে এরা পিটানো যায় এরা সারা বিশ্বকে ধ্বংসের কাজে নিয়োজিত

যেমন ইতিমধ্যে আমেরিকার ইহুদিরা ইসরায়েলের দূতাবাসের সামনে জেনোসাইড বলে বড় প্লাগার টাঙিয়ে দিয়েছে ইসরায়েল সরকার বর্তমানে পৃথিবীতে গণহত্যাকারী তাহলে এরা কিছু সংখ্যক মানবতাবাদী ইহুদি তো আছেই যেমন মদিনা ছিল আবদুল্লা বিন সালাম প্রখ্যাত ইহুদি পণ্ডিত তিনি প্রথম দিনে ইসলাম কবুল করেছিলেন কিন্তু অন্যরা তো করেনি এরকম ভাবেtissue মানবতাবাদী যদি থাকবে তারা হবে একদিন মুসলমান হয়ে যাবে অথবা হে গেছে এরকম থাকবে আমিন আমিনিল্লাহ কত খসমের আল আম যেখানে হবে খাস করে থাকবে আমাদের একান্ত শিক্ষা অর্জন করে উচিত আর নইলে আমরাই ক্ষতিগ্রস্ত হব এজন্য আল্লাহ পাক কি পরয়াতে বলেছেন হে মোহাম্মদ তো বলে দাও সিরুফিলাল তোমরা পৃথিবী ভ্রমণ করো ফানজুরু অথবা দেখো দেখো কাই দেখে আত্মলা দিন ইতিপূর্বে যারা এরকম দুষ্কৃতি করেছে তাদের পরিণতি কেমন হয়েছে একবার দেখো দেখো নুহের কম কিভাবে ধ্বংস হয়েছে আদের কম শামুদের কম সোয়াবের কম লুতের কম ছয়টা জাতিকে আমরা পৃথিবীতে নিশ্চিন্ত করে দিয়েছি করে দিয়েছি একবার দেখো তাদের অবস্থা কোথাও খুঁজি পাব না

ঝড় ঝঞ্ঝা তাদেরকে চাপিয়ে দিলাম সব মরে মরে সাফ হয়ে গেলাম আজ যা না খালি না খাওয়া বিয়া যেন খেজুর খেজুর পড়ে থাকে মরে ওই রকম পড়ে থাকলো কিছুই করতে পারলো না ঝড়ও ঠেকাতে পারেনি বৃষ্টিও ঠেকাতে পারেন